প্যারিসের অলিম্পিক্স ফিরেছে মৃত্যু হলো সামোর বক্সিং কোচের। শনিবার গেমসের প্রথম দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লিনোয়েল এলিকার। প্যারিস অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গেমস ভিলেজে। গেমস ভিলেজে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন 60 বছরের বক্সিং কোচ। দ্রুত এলিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তারা। অলিম্পিক্স আয়োজকদের সহযোগিতায় এলিকার মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করেছেন সামোয়ার কর্তারা। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন জানিয়েছেন খেলার প্রতি এলিকার আন্তরিকতা এবং আবেগ ছিল শেখার মতো। এ মৃত্যু বক্সিংয়ের জন্য বড় ক্ষতি। বক্সিংয়ে এলিকার অবদান আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে বলে জানান আন্তর্জাতিক বক্সিং সংস্থার কর্মকর্তারা। এলিকা ছিলেন সামোয়া দলের একমাত্র বক্সিং কোচ। সে দেশের একজন বক্সারই অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি হলেন আতো প্লাজিকি ফাওগালি। পুরুষদের হ্যাভিওয়েট বক্সিংয়ে দেখা যাবে আতো প্লাজিকি ফাওগালিকে। এলিকার মৃত্যুর ফলে প্রতিযোগিতার সময় কোচকে পাশে পাবেন না তিনি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।